দিন দাদে মানুষ একটু খারাপও বলেছে, আবার মানুষ অনেক পছন্দ করেছে, এত পছন্দ করেছে মানুষ টিকিটই খুঁজে পায়। আমাদের লাইফে চলার পথে মানুষ অনেকই বাধা দিবে, তো ওইসব আমাদের কান দিতে হয় না। আর দিন দাদে খুবই ভালো ছাড়া পেয়েছে। তো দিন দাদে একটি জয়েন্ট মানে একটা কান্ট্রির সাথে ইরানের সাথে ইনক্লুডেড এই মুভিটি। আমার অনেক হাই হোপস আছে এই মুভিটা দেখার, অনেক এক্সাইটেড। আমার খুবই ভালো লেগেছে যে আমার অন্ত আঙ্কেল আর বর্ষা খামুনির মুভিটা অনেক সাড়া পেয়েছে, সবাই এত পছন্দ করছে। অনেক কষ্ট হয়েছে এই মুভিটা করার জন্য, ওরা দিন রাত অনেক কষ্ট করেছে অনন্ত আঙ্কেল। আর এটাই আমার খুশি যে অনেক মানুষ এত পছন্দ করছে। তারপর খুবই ভালো লাগছে যে আমি একটি মুভিতে আছি অনন্ত আঙ্কেলের সাথে আর বর্ষা খামুনির সাথে। আর এটাই আমি খুবই চিন্তা করতে পারছি না যে আমি হচ্ছে নেত্রীর কন্যা। আমার কাজের অভিজ্ঞতা খুবই ভালো, আর আমাকে আরও ভালো আরও শিখতে হবে অ্যাক্টিং, কারণ অনন্ত আঙ্কেল খুবই ভালো অ্যাক্টিং করে, অনেক জোস, খুবই খুবই ফ্রেন্ডলি। আর হচ্ছে একদম মানে কিছু থাকে না যে মানে একদম অ্যাক্টিংটা নিয়ে নিতে পারে না, বাট অনন্ত আঙ্কেল আর বর্ষা খামুনি খুবই ফ্রেন্ডলি ডায়লগ আমাকে শিখিয়ে দিয়েছে, কীভাবে করতে হবে শিখিয়ে দিয়েছে। তো খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে আমার।